সিরাজগঞ্জের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি ফসলের মাঠ আর কৃষকের জমিতে আগাম চাষ হচ্ছে লাউ ফুলকপি বাঁধাকপি সিম টমেটো মুলা সহ নানান প্রকার সবজি শুরুতেই ভালো দাম পাওয়ায় অনেক খুশি কৃষকরা বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল হ্যাঁ শুভ সকাল জুবাই এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের আজ বিশ্ব কর্ণা দিবস আমার কন্যা সহ পৃথিবীর প্রতিটি কন্যা প্রতি রইল কন্যা দিবসের শুভেচ্ছা প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে আশ্বিনের শিনশিন সকালে কিন্তু অনেকটাই কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম অঞ্চলটি সেই কুয়াশা সাত সকালেই কিন্তু আমরা এসেছি একদম কৃষকের ঠিক জমিতে যেখানে কিন্তু কৃষক আগাম চাষ করতে শুরু করেছে সবজি বিশেষ করে সিরাজগঞ্জের এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপকভাবেই সবজি চাষ হয়ে থাকে সব ধরনের সবজি কিন্তু এই অঞ্চলের কৃষকরা চাষ করে থাকে এবং অনেকটা সফলতা কিন্তু অর্জন করেছে এই অঞ্চলের কৃষক আগাম শীতকালীন সবজি চাষ করে কৃষকরা তাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সবজিগুলো চাষ হচ্ছে আমি একটু কথা বলতে একজন কৃষকের সাথে একজন সফল কৃষক একদম সাত সকালে এসে প্রতিদিন এইভাবে সবজিগুলো আপনি তরতাজা সবজি কাটেন কেটে বাজারে নিয়ে যান কেমন লাগে আপনার এবং সব মিলে আপনার কত বিঘা জমিতে এবার চাষ করেছেন লাউ আমি তিন বিঘা আমার ছেলে আমার ওই ভাইস্তা মিলে তিন বিঘা করছি প্রতিদিন সকালে আমি আপনার হলো গা একশো পাঁচশো করে লাউ কাটি আর বাজারে পাইকারি ধরে আপনি আড়াই হাজার টাকা বিক্রি করি পাশাপাশি কি দুন্দুল এখানে আছে তারপরে নিচে আপনি ডাঙ্গা করছিলাম ডাঙ্গা বেশি দশ হাজার টাকা ধুন্দুল পঞ্চাশ টাকা কেজি বেচি প্রতিদিন আধা মন করে ওঠে এই মিশ্র লাভ কত কেমন খুব ভালো লাভ ধন্যবাদ আপনাকে ছিলেন একদম জানালায় কিন্তু এক ধরে আছে ঝুলে আছে কিন্তু সুন্দর সুন্দর লাউ শেষের ধুন্দুল এবং একসঙ্গে কিন্তু তারা এখানে অর্থাৎ ডাটা চাষ করেছে অর্থাৎ যেটাকে বলা হয় ডাটা সে ডাটা কিন্তু চাষ করেছিলেন এবং সেটাই কিন্তু সে ভালো একটি অর্থ পেয়েছেন কথা বলবো এখানে কৃষি কর্মকর্তা যিনি তার সাথে কৃষক মিশ্রভাবে এখানে সবজি চাষ করছে এতে কৃষক কত লাভবান হচ্ছে এবং এই মিশ্র চাষটি আরও ব্যাপকভাবে করতে কী করার প্রয়োজন মনে করছেন কৃষককে ধন্যবাদ আসলে আমাদের উৎপাদন বাড়ানোর জন্য যেহেতু আমাদের জমি কমছে জনসংখ্যা বাড়ছে সেক্ষেত্রে আমাদের মিক্সড মিস্ট প্র এগিয়ে যেতে হবে তো আমাদের সেরকম সদরে আগাম শীতকালীন সবজি খুব ভালো চাষ হয়ে থাকে আপনি জানেন যে এখানে প্রায় ষোলোশো নব্বই হেক্টর জমিতে বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়ে থাকে তো আমরা কৃষকদের যে পরামর্শটা দিচ্ছি বিশেষ করে আপনি জানেন যে নিরাপদ সবজি উৎপাদনে আমাদের একটি এখন চ্যালেঞ্জ রয়েছে কৃষকরা অনেক ক্ষেত্রে বেশি করে ফেলে তো আমরা কৃষকদের যে উদ্বুদ্ধ করছি যে কিভাবে উপায়ে সবজি তৈরি করতে পারি এবং আমাদের স্বাস্থ্য হানিকর ক্ষতিকর যেটা আমাদের বিষ সেখান থেকে মুক্ত হয়ে আমরা যাতে সুস্বাস্থ্য ধরে রেখে আমরা কৃষককে বিসমুখ আমরা মাঠ পর্যায়ে ভোক্তা দিয়ে যাতে বিষমুক্ত খাবার দিতে পারি সে বিষয়ে আমরা বেশি করে জোর দিচ্ছি এটাই অবদান ধন্যবাদ আপনাকে আপনার এই মাঠে এখন কি কি শীতকালীন সবজি চাষ হচ্ছে এখন লাউ আছে এখানে আপনার গাজর আছে কেশুর আছে বাঙ্গি আছে এগুলো শীতকালীন আগাম শীতকালীন সবজি মাঠে বেশি চাষ হচ্ছে আর সাথে সাথে শাক সবজি যেগুলো বলে মূলা শাক লাল শাক এই সবগুলো সবগুলো এখানে মাঠে চাষ হচ্ছে ধন্যবাদ আপনাকে আসলে সফল নারী হিসাবে আপনি যেহেতু মাঠ পর্যায়ে এসে কৃষিদের মাঝে কাজ করে থাকেন কৃষি উপসাগরের কর্মকর্তা হিসেবে আপনার এই অঞ্চলে কাজ কেমন লাগে এবং পাশাপাশি উপলক্ষে আমি প্রথমেই জানি আমার পিতা মাতাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আমি একজন সফল গৃহিণীর পাশাপাশি একজন চাকরিজীবী হয়ে আজ এই মাঠে কৃষকদের পাশে আমরা তাকে তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আমি কাজ করে আসছি এতে আমার খুব ভালো লাগে কৃষকের পাশে থাকতে খুব ভালো লাগে কৃষির একদম এই এলাকা ধানের পাশাপাশি সবজির আবাদটা বেশি হওয়ায় সবজিকে কিভাবে আমরা অগ্রগামী করব সেই হিসাবে আমি পরামর্শ দিয়ে থাকি সব সময় এবং কৃষকরা সেই পরামর্শ মোতাবেক সব সময় কাজ করে যাচ্ছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শকে যেমনটি দেখছিলেন আসলে কৃষকের জমিতে কিন্তু এভাবেই ধরে আছে সেই লাউগুলো এবং পাশাপাশি ধুন্দুল সহ নানা ধরনের সবজি বিশেষ করে এখানে পাতাকপি বাঁধাকপি এবং পটল ঢেঁড়স সেই সাথে এখানকার সহ বিভিন্ন রকমের শীতকালীন সবজি কিন্তু এই অঞ্চলের কৃষকরা এখন চাষ করে অনেকটাই তাক লাগিয়ে দিয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু বাজারে এই আগাম শীতকালীন সবজি যাওয়াতে কৃষক খুব ভালো একটি দাম পাচ্ছে যে কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু সবসময় বলে থাকেন যে কৃষক যদি একটু পরিশ্রম করে এবং আগাম যদি সবজিগুলো চাষ করে তাহলে কিন্তু তারা ব্যাপকভাবেই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং জমিরও কিন্তু উর্বরতা যেটি সেটা রক্ষা করতে পারে অর্থাৎ আপনারা যারা বেকার বসে আছেন তার বেকার বসে না থেকে আপনার জমির আশেপাশে যদি এভাবেই অর্থাৎ জমিতে যদি আপনি এভাবেই যদি আপনি সবজি চাষ করেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবে এমনটা কিন্তু মনে করছেন কৃষি অধিদপ্তর